এটা প্রথমবার না। এই যে দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এই দরজা আগেও পুলিশ ভেঙেছে, 2-3 বছর আগে ভেঙে পুলিশ দরজা ভেঙে সজল ঘোষকে তুলে নিয়ে গেছে। কি না, সজল ঘোষ এই অন্যায় প্রতিবাদ করেছে, প্রতিবাদ জানিয়েছে। আজকে সজল ঘোষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নেমেছিল কোনো ঝান্ডার উদ্দেশ্যে না, কিন্তু সে আরজিকর কাণ্ডের পাশে দাঁড়ানোর জন্যে সজল ঘোষ রাস্তায় নেমেছিল। অন্যায়ভাবে নিয়ে গেছে, মিথ্যা কথা বলে নিয়ে গেছে, এই তৃণমূলের দলদাস হয়ে নিয়ে গেছে। করছে আমাদের শান্তিপূর্ণ মিছিল করছে তৃণমূলের গুন্ডারা, পুলিশের সঙ্গে মিশে আমাদের মা বোনেদের উপর ইজ্জতে হামলা করছে পুরুষরা। পুরুষরা আজকে নৃবংশ হাতে চুরি পড়ে আছে। চি দিক দিক ধিক্কার, মমতার দরকার আর নেই দরকার। চি মহিলাদের উপর আঘাত করছে পুলিশরা, আক্রমণ করছে গুন্ডা তৃণমূলের গুন্ডা বাহিনী। দেখুন দেখুন কিভাবে মারছে, কিভাবে মারছে দেখুন। আমাদের শান্তিপূর্ণ ভাবে আমরা শান্তিপূর্ণ মিছিলে দেখুন কি অবস্থা হলো। হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে আপনারা বন্ধ রাখুন, সমর্থন করুন, সেখানে মারপিট করে জোর করে খুলে রেখে করা বলা হচ্ছে। কিভাবে মারছে, কিভাবে মারছে, তোলা ভাই জয় বাংলাতে বাংলাদেশের স্লোগান। ছোট লোক ছোট লোক, ওদের কোনো মান সম্মান নেই, ওদের মা বোনের ইজ্জত কোনো দাম নেই। কিছু বলে নেই, এখন এখনই প্রত্যক্ষ প্রদর্শন তৃণমূলে সবাই কি কাণ্ড করলো। মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, সত্যি মূর্খমন্ত্রী। আজকের দিনে আমরা এটাই বলবো, আমরা এতদিন ভাবতাম সত্যি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের জন্য কিছু করছে, কিন্তু না, উনি নিজের ছাড়া উনি নিজের দলের ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। নিজের মেয়ে হয়ে একটা মেয়ের সম্মান এখনো পর্যন্ত ফিরিয়ে দিতে পারেনি, এটা ওনার লজ্জা, দেশের লজ্জা, বাংলার লজ্জা, পুরো বাংলার লজ্জা। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা সাংঘাতিকভাবে ভয় পেয়েছে। এই দাদাকে আটকানোর জন্য ওরা এটা করেছে, মানে এখানকার লোকাল যারা আছে তৃণমূলের নেতারা তারাও ভয় পেয়েছে, আর উপর মল তো ভয় পেয়েই আছে, পুলিশও ভয় পেয়েছে, সেই জন্য সজল ঘোষকে আটকাতে চেয়েছে। নালে সজল করলোটা কি করেছেটা কি, বাংলায় যেন বন্ধ কলকাতা পুলিশ নতুন দেখছে, তৃণমূল যেন কখনো বন্ধ করেনি। আর এখানে আমাদের একটা মিছিল ছিল, তো সুতরাং নিজের ওয়ার্ড বন্ধ করে সেই মিছিলে তোরজোর বা প্রস্তুতি ছিল, আমার থাকার কথাও ছিল। তারপরে পুরো লালবাজারটা উঠে এসছে সজলের বাড়ির সামনে, কোনো অর্থ হয়? ডিসি, এসিজ, ওসিজ অ্যান্ড ফোর্সেস। পুলিশ বারবারই ভাবছে যে সজল ঘোষ খুব একটা থ্রেটনিং পাওয়ার, সেই জন্যেই নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ আছে বলেই নিয়ে যাচ্ছে। পুলিশ তো আমাদের টাকাতেই, আমাদের ট্যাক্সের টাকাতেই ওদের মাইনে হয়, তাই না? ওটা তো মানে কারুর পৈতৃক সম্পত্তি থেকে কেউ মাইনে করে দিচ্ছে না, কাজেই নিশ্চয়ই ওপরের তলা থেকে চাপ আছে। এই যে আরজিকর কাণ্ডের পেছনে নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, তাকে আড়াল করার জন্যে, এই কাণ্ডটাকে ধামা চাপা দিয়ে দেওয়ার জন্যেই আজকে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। আর আমার ধারণা পুলিশ
আরও আরও জায়গা অন্য অন্য জায়গাতেও এত এত সক্রিয় না যত সজল ঘোষের ওয়ার্ডে যতটা সক্রিয় হয়েছে। ছাত্র পরিষদের একদিকে মিটিং চলছে, আমরা দেখলাম পুরো ধর্মতলা থেকে নন্দন পর্যন্ত চত্বর পুরো মুড়ে ফেলা হয়েছে ছাত্রদের, ওখানে বেআইনি দখল নয় সেটা? ওটা বেআইনি দখল না, ওটা কী করে বেআইনি দখল হবে? ওটা টিএমসির লোকেরাই তো আছে, যে শাসক দলের ইয়েরা আছে, ওটা কী করে দখল হবে? ওটা একদম ন্যায়, ওটা লিগালি একদম ভ্যালিড ইয়ে। হ্যাঁ, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না সজল ঘোষ ফেরত আসছে। এই আমাদের আন্দোলন চলবে। আমরা কিছুক্ষণ আগে শান্তিপূর্ণ একটা মিছিল করেছিলাম, যার উপরে আবার তৃণমূলী গুন্ডারা হামলা করে। আপনারা হয়তো দেখেছেন অনেকের ক্যামেরায় বন্দি হয়েছে সেই দৃশ্য। আর আমি শুধু মানুষদের এটাই বলবো যে আর জেগে ঘুমাবেন না আপনারা। আপনাদের সবাইয়ের বাড়িতে মা বোন আছে, তাদেরকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই এই পরিস্থিতি দিয়ে যাতে ওদেরকে না যেতে হয় আপনারা রুখে দাঁড়ান সবাই, সকল সাধারণ মানুষের কাছে আমাদের এই আহ্বান জানাচ্ছি আমরা। লালবাজারটা তারা মনে করছে সেফ, সেই জন্যেই নিয়ে গেছে, সেটা নিয়েও আমাদের কিছু বলার নেই। কিন্তু কেন নিয়ে যাবে একটা কারণ তো দেখা, পুলিশ কোনো কারণ দিতে পারিনি যে কেন নিয়ে গেছে। আগের বারেও দিতে পারিনি, এবারেও দিতে পারিনি। গুন্ডারাজ চলছে এই সারা বাংলা জুড়ে, মানে এটা পুলিশ বলবেন না, বলুন যে মমতা ব্যানার্জি গুন্ডা হয়নি, এরা সব চটি চাটা, এটা মমতা ব্যানার্জি গুন্ডা হয়নি, এদেরকে পুলিশ বলবেন না, এরা বাংলার পুলিশ নয়। আর জি করের ঘটনায় পুলিশ কোথায় ছিল? আর জি করে যে এত ভাঙচুর হলো, তখন এই পুলিশ কী করছিল? তখন এই পুলিশ কী করছিল? টোটালটা তো মমতা ব্যানার্জি নিজে সাজানো কাণ্ড করিয়েছেন, যাতে ঘোষটা যাতে বিরোধীদের হাতে দেওয়া যায়। এখানে তাহলে মুচিপাড়া থানায় বিক্ষোভ হবে, মুচিপাড়া থানায় এখানকার জনগণরা ভেঙে মানে ভাঙচুর করবে, ভাঙচুর বলতে অবরোধ বিক্ষোভ করবে, সেই জন্য ওখানে নিয়ে গেছে। গতবার আমরা দেখলাম এখানে দরজা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে, আজকে করে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো, কেন এত সজল ঘোষকে নিয়ে এত তৎপর? যেহেতু সজল ঘোষ প্রতিবাদ করে, মানুষের পাশে থাকে, সেই কারণে নাকি ভয় পায়? হ্যাঁ, ভয় তো অবশ্যই পাচ্ছে, ভয় পাচ্ছে বলেই তো এইভাবে কাটকাচ্ছে, ভয় ছাড়া কি? নাহলে পুরো বাড়ি এরকমভাবে ওই ক্রিমিনালদের করুক। হ্যাঁ, ক্রিমিনালদের তো করতে পারছি না, ক্রিমিনালরা তো অবাধভাবে ঘুরে বেড়াচ্ছে, তাহলে একটা ভালো মানুষকে কেন করছে? যে মানুষের পাশে সবসময় থাকে, তো ভয় পেয়েছে প্রশাসন, পুলিশ সব ভয় পেয়েছে। যদি পুলিশ বলে নয়, পুলিশ বলাটাই ভুলে দে, এটা হচ্ছে, এরা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী, মানে পোষা পোষা গুন্ডা বাহিনী, মাস গেলে মাইনে পায়, আমরাই তাদেরকে ট্যাক্সের টাকা দিই, আমরাই তাদেরকে মাইনে দিই। না না না, আমি তখন সেই মুহূর্তে ছিলাম না, আমি এই টিভি থেকে জানতে পারি, আমি তাড়াতাড়ি ছুটে এসেছি তখন। হ্যাঁ, আমাদের মহিলারা সব মিছিল নিয়ে বেরিয়েছিল, এবং সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী 50 নম্বরে যারা আছে তারা মানে মহিলাদের গায়ে হাত দিয়েছে, মানে ছেলেরা মানে তৃণমূলের গুন্ডা বাহিনী যারা ছেলে তারা আমাদের মহিলাদের গায়ে হাত দিয়ে মানে রাস্তায় ফেলে মারধর করেছে। নির্লজ্জ, নির্লজ্জ রাজ্য, এটা নির্লজ্জ পুলিশ, নির্লজ্জ রাজ্য। এবার সেটাই দেখুন, ও তো আইন কি, ওরাই আইন, মানে আইন তো আইন, মানে শাসকের আইন হয়ে গেছে এখন, আইন বলে তো আর কিছু নেই, এই রাজ্যের আইন বলে কিছু নেই, শাসকের আইন চলছে। একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, মানুষকে শান্তিপূর্ণভাবে আহ্বান জানানো হচ্ছিল যে তাদের বাড়িতেও মা বোনেরা আছে, তাদের সুরক্ষার জন্যে এবং শান্তির জন্যে একটা বন্ধ ডাকা হয়েছে। তো সেই বন্ধটাকে সবাই যেন ওটাকে আর কি করে, বন্ধটাকে করে সফল করে, কোনো রকম ঝামেলা কোনো কিছু সৃষ্টি হয়নি। কিন্তু এই টিএমসি গুন্ডারা ইচ্ছা করে ঝাঁপিয়ে পড়ে লড়াই করে মানে এই সিচুয়েশনটাকে তৈরি করেছে, যাতে এই ঝামেলাটা তৈরি হোক, বাধা সৃষ্টি করেছে, এবং তারা অনেক দোকানে গিয়েও ঝামেলা করেছে। যারা ইচ্ছাকৃত মানে নিজেদের ইচ্ছায় স্বইচ্ছায় দোকান বন্ধ করছিল, তাদের ঝাঁপ ইচ্ছা করে খুলে দিয়েছে যে না দোকান বন্ধ হবে না, ঠিক আছে, এগুলো ওরা ইচ্ছাকৃত করেছে, পুরোটাই টিএমসির খেলা। ওরা বলছিল না খেলা হবে খেলা হবে, এই বাংলার মানুষ দেখুন খেলা এখনো চলছে। লাইভও হচ্ছিল, ওখানকারই সাধারণ মানুষ মা বোনেরা যারা যাদের পক্ষে সজল ঘোষ লড়ছিল তারাই এসে সজল ঘোষকে বাড়িতে সুরক্ষিত দিয়ে পৌঁছে দিয়ে গেল, এবং বাড়ি ঘেরাও করে তারা দাঁড়িয়েছিল, মহিলারা দাঁড়িয়েছিলেন।
পুলিশ কি করলো, পুলিশ আরও ফোর্স আনলো, আরও বেশি ফোর্স আনলো, তিন চার লরি এই তিন চার ভ্যান ফোর্স এসছে আমাদের বাড়ি পুরো পুলিশে ঘিরে নিয়েছিল এবং চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। আর কোনো সাধারণ মানুষ আসতে পারছিল না ওদের ব্যারিকেডের জন্যে। আর যেই সাধারণ মানুষরা আমাদের বাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, যেই মেয়েরা বাচ্চারা ছেলেরা বুড়োরা যারা দাঁড়িয়েছিল তাদের সবাইকে প্রত্যেককে বাচ্চাদেরও ছাড়িনি মহিলাদেরও ছাড়িনি লাঠি চার্জ করেছিল, এইটা ফাঁকা করার জন্য, এই ভিড় ফাঁকা করার জন্য লাঠি চার্জ করে তাদেরকে সরিয়েছে। অনেকে আহত হয়েছে, অনেকের জামা কাপড় ছিঁড়ে গেছে, ঠিক আছে, কিন্তু সজল ঘোষকে তো রোকা যাবে না। তাহলে সেটাই আমি আমি সাধারণ মানুষকে বলছি যে দেখুন আপনারা কাদেরকে ভোট দিয়ে এনেছেন, সাধারণ মানুষের যারা চোখ এখনো ঘুমিয়ে যারা জেগে ঘুমোচ্ছেন তারা উঠুন জাগুন, তারা দেখুন যে কোন মানুষকে এনেছেন আপনারা, যে একটা কাউন্সিলর পদের একটা একটা মানে একটা পদে যিনি আছেন, হ্যাঁ পার্টির পদে যিনি আছেন, এবং শুধু তাই না সারা বছর তিনি যেরকম সাধারণ মানুষকে সেবা করেন, হ্যাঁ আপনি এমনি নর্মাল বাড়িতে গিয়ে গিয়ে ঘুরে দেখুন বুঝতে পারবেন সাধারণ মানুষকে যেরকম করে সারা বছর পরিষেবা দিয়ে যান, হ্যাঁ তাকে আজকে পুলিশ গ্রেফতার করলো, সেই পুলিশ যে পুলিশ নাকি আমাদের ট্যাক্সের টাকা মানুষের ট্যাক্সের টাকায় তারা স্যালারি পায়, ঠিক আছে, কোনো মাননীয়ার পৈতৃক সম্পত্তি থেকে ওনাদেরকে স্যালারি দেওয়া হয় না, কিন্তু এটা ওপরতলা থেকেই চাপ দিয়ে তাদেরকে এই কাজ করানো হয়েছে, বাধ্য করা হয়েছে তাদেরকে এই কাজ করার জন্যে। সজল ঘোষ নিশ্চয়ই আমার মনে হচ্ছে নিশ্চয়ই একটা পাওয়ার যেটাকে আটকালে অনেক কিছু আটকে যাবে বলে এবার আমার মনে হচ্ছে, নাহলে পুলিশ বলুন না এরম করে ভিড় করে ইয়ে করে চার পাঁচ ভ্যান পুলিশ এসছে, ভাবতে পারেন একজনকে অ্যারেস্ট করার জন্য হতে পারে কখনো, আমি ভাবতে পারছি না। সেটা মানুষ বলবে, আজকের কাণ্ডের পরে মানুষ সেটার জবাব দেবে, আমার মানুষের কাছে আইনের কাছে এখনো আস্থা আছে, আমি আমি জানি নিশ্চয়ই এটার বিহিত হবেই, আজ নয় কাল হবেই। আমরা এখন আইনি ব্যবস্থা নেব যা নেবার, এই মুহূর্তে আমাদের একটা শান্তিপূর্ণ মিছিলও বেরিয়েছিল কিন্তু তাতেও টিএমসি গুন্ডারা হামলা করেছে, আমাদের বহু মহিলা কর্মী এবং পুরুষকর্মী বাচ্চারা আহত হয়েছেন তৃণমূলী গুন্ডাদের দ্বারা, এই এলাকা কোলে মার্কেট অঞ্চলের গুন্ডাদের দ্বারা তারা আহত হয়েছেন। গতবার যে কাণ্ডটা করেছিল মানে সেটা তো বলার নয়, একেবারে দরজা টরজা ভেঙে নিয়ে গেছিলো, সেই জন্যই আমার আশা বা উপস্থিতি আমি শুনে এলাম। সেটা ওদের ডিসিশন বললো, সেটা ওদের ডিসিশন, সুপিরিয়ারদের ডিসিশন। আরে এর পেছনে কী আছে, এর পেছনে যারা সুপিরিয়ার ডিসি তার উপরে যারা থাকে, জয়েন্ট সিবি আছে, অ্যাডিশনাল সিবি আছে, সিবি আছে, বা তারও উপরে থাকতে পারে পলিটিক্যাল এক্সিকিউটিভ। বন্ধ মানুষ করে, বন্ধ করে মানুষ, বন্ধ বিরোধিতা করে সরকার পক্ষ, আর বন্ধের পক্ষ যথাযুক্ত কারণ থাকলে সেই বন্ধকে ডাকা হয়। আমাদের দল ডেকেছে, বিজেপি ডেকেছে 12 ঘন্টার বন্ধ, মানুষ সফল করবে, কারণ মানুষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল মানুষ এই ঘটনার এবং দীর্ঘদিন ধরে যে সমস্ত পরপর ঘটনা বাংলার বুকে, দুষ্কৃতি দুর্নীতি দুর্বৃত্ত বলাৎকার খুন একের পর এক চলছে, এবং সরকারি হাসপাতালে যে চিকিৎসক ডাক্তার এবং এমডি পাঠরতা, যে বাংলার কন্যা বাংলার বোন, তার যে বলাৎকার এবং মৃত্যু হয়েছে তার জন্য তো সারা বাংলা উত্তাল, ভারত উত্তাল, এমনকি বিদেশেও এভাবে আমি উত্তাল হতে আমি দেখিনি এর প্রতিবাদে। দাদা একদিন একদিনের জন্য একটু এটা মা বলে ইস্যু,
সজলদা তো ইতিমধ্যেই তাকে আটক করা হলো, আপনি আবার নেবেছেন কি বলবেন? আমরা করব আমাদের যাদের বাড়িতে মা বোন আছে আমরা সবাই করব। পুলিশ কত আটকাবে, জেল ভরে যাবে, এই লোকাল পুলিশ স্টেশন ভরে যাবে, কত আটকাবে? আর সজলদাকে যে আটক করা হলো সেটা নিয়ে কি বলবেন? বদমাইশি, এই আন্দোলন রুখে দেওয়ার বদমাইশি, আর কিছুই না, বদমাইশি আর কিছু না। যাতে আন্দোলন আরো উইক হয়ে যাক সেই জন্যে। চলো একটু এগো, তাড়াতাড়ি এগো। একজন সত্যির জন্য লড়ছে, তাকে নিয়ে গেছে ধরে, কেন কেন সজল ঘোষকে নিয়ে যাবে? সজল ঘোষ ভগবান দেবতা, দেবতা সজল ঘোষ দেবতা, উনি সবার জন্য ধর্মের জন্য লড়ছে, উনি হসপিটালের জন্য লড়ছে, একটা মেয়ের জন্য লড়ছে। থানায় গেলাম।
দিদির কাছে মেয়ে নেই, মেয়ে নেই দিদির কাছে, মহিলাদের কাল করে মারছে। পুলিশ তুমি লজ্জা বাংলার লজ্জা মমতা পুলিশ চিরকালই এরকমই, ওরা হাতে চুরি পরে বসে আছে। মমতার দালাল যারা আরজিকর কাণ্ডে আমাদের অভয়ের বোনটাকে মেরে ফেললো, এরকম প্রতিবার প্রতিক্ষেত্রে যারা দোষী করছে তারা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। সজলদার অন্যায় হচ্ছে, সজলদার প্রতিবার সবার ভালো চায়, সবার ভালো করতে পথে সে শান্তিপূর্ণভাবে বন রেখেছিল যাতে করে আরজিকরের দোষীরা শাস্তি পায়। তার জন্য অনুরোধ করা হয়েছিল কালকে রাস্তায় যে লেবুতলা থানার লালবাজার থানার সব থানার পুলিশরাই একই, মমতার দালাল। ওরা কোনোদিনও সবসময় ভালোদেরকে ধরতে জানে আর যারা খারাপ তাদেরকে ছেড়ে দিতে জানে দোষীদেরকে, এটাই ওদের কাজ। সজলদা হচ্ছে মানুষের সবসময় কল্যাণ করে, মানুষের ভালো চায় আর পুলিশ মানুষের খারাপ চায়, এই জন্য সজলদাকেই ওরা প্রথম ধরতে আসে। জানে সজলদাকে ধরলে সজলদার সবাই কাত হয়ে যাবে, কিন্তু জানে না সজলদা, সজলদা যেমন ভালো সজলদার সাথে যারা মা বোন ভাইরা থাকে তারাও ঠিক তেমনিই ভালো, অন্যায়ের প্রতিবাদ করতে জানে তারা। অবশ্যই দাদাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই জারি রাখবো আর অভয়া যাতে বিচার চায় আর কোনোদিনের জন্য এরকম কাণ্ড না হতে পারে, খারাপ না হতে পারে, আমরা তার জন্য রাস্তায় নেমেছিলাম, নামবো, নেমেছি, ভবিষ্যতেও নামবো। আমাদের প্রতিবাদ চলছে, পুলিশের এত সক্রিয়তা যদি আরজি করে আমরা অবিলম্বে মমতার পদত্যাগ চাই, ক্রিমিনাল ধরা পড়ে যেত আমাদের, এটাই বক্তব্য। এতদিন প্রথম থেকে এত তৎপর, এখন দাদা প্রথম থেকেই এই 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 জিনিসটা নিয়ে অন্যায় প্রতিবাদ করে আসছে এবং করে বলে দাদা, এবং যারা সত্যি এই এই জিনিসটাকে সংগঠিত করেছে, যাদের জন্য অপরাধীকে আড়াল করা হচ্ছে, অপরাধীকে সামনে আনার জন্যই দেবুদা এত চেষ্টা করছে, সেই জন্য এর এর জন্যই পুলিশ দেবুদাকে ধরে নিয়ে গেছে। সজল ঘোষ প্রতিবাদের প্রতি জানে তাই ভয় পেয়েছে। সজল ঘোষ একটাকে টান, একটা একজনকে নিয়ে যাবে, আমরা হাজার বেরিয়ে যাবো। আমরা ঘরের সাধারণ মা বোনেরা আমরা কিচ্ছু চাই না, আমরা চাই আমাদের বাড়িতে মেয়েরা আছে যার প্রতি সুরক্ষিত থাকুক, সবাই সুরক্ষিত থাকুক। আমরা দলমত নির্বিশেষে এসেছি, আমরা দলমত নির্বিশেষে, সজল ঘোষ কাউকে ডাকে না, সজল ঘোষ কাউকে ডাকে না, সজল ঘোষের পেছনে এমনি লোক আসে। সজল ঘোষ আজকে, সজল ঘোষ আজকে একটা কাউন্সিলর, আজকে একটা কোনো পার্টির একটা ইয়ে, আমরা কিন্তু তা না, সজল ঘোষকে ডাকতে হয় না, না ডাকতে আমরা চলে আসি, শুধু একটা আওয়াজ পাই, আমরা আওয়াজ পেলে আমরা নির মানে আমাদের ডাকে না, আমার আমাদের দাদা হয়, আমাদের দাদা এই এই এলাকার দেবতা, আর কিচ্ছু বলতে চাই না। ওনাকে নিয়ে গেলে কি হবে, আমরা থামবো না, আমরা থামবো না, আমরা মেয়েরা মারা লড়বো, গতবারও আমরা দেখলাম যেভাবে ছাড়বো না, এটা চলতে থাকবে, ভাঙতে পারেনি, এবার দরজায় দাঁড়িয়ে ছিল, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, চেষ্টা করেছিল আমাদের, সজল ঘোষ নিজে থেকে বেরিয়ে গেছে, নিজে থেকে বেরিয়ে গেছে, পারবে না, আমরা থামবো না তো, সজল ঘোষ গেছে তো কি আছে, সজল ঘোষ যেখানেই থাকুক আমাদের প্রতিবাদ চলবে, চলবে, সজল ঘোষ আগুনের স্ফুলিঙ্গ, তাকে কিছুতেই দাবানো যাবে না, যত জল দেবে তত ঝরে উঠবে, তত জেলে উঠবে, সজল ঘোষকে থামাবো না, থামবো না, আমাদের এই জানি শুধু খারাপ করা, ওরা ভালো জীবনে কিছু করেনি, সজলকে নিতে পারি জোর করে নিয়ে গেছে।
সজল ঘোষ তো ক্রিমিনাল, ক্রিমিনালকে ধরার জন্য এত পুলিশ মোতায়েন করতে হয়, তা এখানে তো সাধারণ সাধারণ দাদা আমাদের পাড়া, সেই সে এত লোক লাগে তাকে ধরার জন্য। আর যখন ছিল না এত কাণ্ড হয়ে গেল তখন এত পুলিশ ছিল না, মা বোনেদের মারতে লাঠি নিয়ে এসছে, মেয়ে পুলিশ নিয়ে এসছে, আমরা সবাই বাড়ির মা বোন, আমরা কোনো পার্টির বুঝি না, আমরা মা বোন। নারীর জন্য প্রতিবাদ, এটা দল মত রং নির্বিশেষে এটা আমাদের নারী হয়ে একটা নারীর জন্য শ্রদ্ধা, সেটা প্রতিবাদ, সেটার জন্য যে করছে সজল সামনে, কিন্তু তাকে আমরা সেটা সমর্থন করছি, তার জন্যই কিন্তু আমরা একদম সেটা সেটা এটা একটা নির্লজ্জ, এটা একটা নির্লজ্জ। মমতা ব্যানার্জি মেয়ে হয়েছে, একটা মানে নারী মুখ্যমন্ত্রী হয়ে আমাদের নারী সুরক্ষা দিতে পারছে না, কোনো রকম ভাবে প্রোটেক্ট করতে পারছে না, তাই জন্য আমরা রাজপথে আজকে নেমেছি, নইলে তো আমাদের কেউ নামে না। নারী যখন কর্মরত ছিল কালকে আমরা সবাই দেখেছি, কে বলেছে 1000 টাকা করে দিয়ে দিছে না।